অনেক কষ্টে স্টুডেন্ট এখানে আনতে পেরেছি, আদৌ ঠিক হয়েছে কিনা আমি বুঝতে পারছি না। যদি এরকম ভাবে ভাগ করতে হয় তাহলে কিন্তু খুব চাপের বিষয়, অন্তত আমার তো চাপ বেড়ে যাচ্ছে। তুমি কতটা কি করতে পারবে আমি বুঝতে পারছি না। এই পদ্ধতিতে তুমি যদি ভাগটা করো কতক্ষণ সময় লাগাবে আমি বুঝতে পারছি না। আমার তো মিনিট দুই তিন লাগলো, আমি ভিডিওটাকে স্পিড করে রেখেছি বলেই সাট 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 পেরিয়ে গেল। তুমি 3 মিনিটের মধ্যে যদি করতে পারো তাহলে খুব ভালো, একটা অঙ্ক ম্যাক্সিমাম 1.5 মিনিট সময় লাগাতে পারবো তুমি, তার বেশিও গেলে কিন্তু তোমার টাইম পেরিয়ে যাচ্ছে, তাই না? কম্পিটিটিভ এক্সামে তো টাইমটাই মেন। তাহলে তোমাকে এই ভাগটাকে অ্যাভয়েড করতে হবে। তাই আজ তোমাকে এমন ভাগের ট্রিক শেখাবো, এমন ম্যাজিক তোমাকে দেখাবো, তুমি এতটাই মজা পাবে, আনন্দে নাচতে ইচ্ছা করবে যে এরকমভাবেও এত সহজে ভাগগুলো করা যায়, 40 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখো, তবে তুমি শেষ পর্যন্ত দেখো, আমি স্টেপ ওয়াইজ ভাগটাকে ক্লিয়ার করে করে নিয়ে যাব, অনেকগুলো স্টেপে নিয়ে যাব, কারণ অনেক রকম পরিস্থিতি তৈরি হতে পারে, সেই পরিস্থিতিগুলোকে তোমাকে আমি ক্লিয়ার করব। আর আজকের পর আমার মনে হয় তুমি যে কোনো ব্যক্তিকে এই ম্যাজিকটা দেখাতে পারবে, তুমি মাস্টার হয়ে যেতে পারবে এই ভাগটা শেখার পর। তো চলো আমরা স্টেপ ওয়াইজ আস্তে আস্তে করে ভাগটাকে প্র্যাকটিস করে করে শিখে নিই, ঠিক আছে? দেখো স্ক্রিনে অঙ্কগুলো দিয়েছি, তোমার কি মনে হচ্ছে অঙ্কগুলো করার জন্য স্যার আলাদা করে ভাগ শিখতে হবে না, তাই না? ইয়াস, এই অঙ্কগুলো করার জন্য আলাদা করে ভাগ শিখতে হবে না। আমি এটা প্রথম স্টেপে তোমাকে ভাগটার প্রসেসটাকে শেখাও বলেই আমি এত ছোটো ছোটো অঙ্কগুলো নিয়েছি। পরের স্টেপ যখন যাব তখন কখনো এটা বাড়াবো, কখনো এটা বাড়াবো, আর এমন পরিস্থিতি তৈরি করব তোমাকে মনে হবে যেন ভাগটা সোজা এবং শেষ পর্যন্ত যাওয়া দরকার। এটা তো কিছুই নেই, শুধু শেখাবো। তবে এই যে ভাগটা করব এটা বৈদিক মেথডের সাহায্যে করব। বৈদিক মেথডে 3 রকম পদ্ধতিতে ভাগ করা যায়। এক হচ্ছে বেস মেথড, যেটা আজকে আমি করছি তোমাদের সঙ্গে প্র্যাকটিস। দুয়ে হচ্ছে পরবর্তী জজ্জাতি, আর 3 হচ্ছে ফ্ল্যাগ মেথড। তো বেস মেথডে করতে গেলে বেস সম্বন্ধে জানতে হবে। আমি মাল্টিপ্লিকেশনের বেসের কথা বলেছিলাম, বেস হচ্ছে 10 বা 10 এর পাওয়ার দিয়ে যে সংখ্যাগুলো আসবে, যেমন 10 স্কোয়ার 100, 10 এর কিউব 1000, 10 টু দি পাওয়ার 4 10,000, এরকম তুমি বাড়ি বাড়ি যেতে পারো। অর্থাৎ বেস দিয়ে করতে গেলে তোমাকে 10 বা 10 এর ওই সংখ্যাগুলোকে নিয়ে আমাকে ভাবতে হবে। তাহলে এখন দেখো আমি 9 দিয়ে ভাগ করছি, তার মানে যাকে দিয়ে ভাগ করব সেই সংখ্যাটাকে দেখব কোন বেসের কাছাকাছি। তাহলে দেখো এইটা হচ্ছে 10 বেসের কাছাকাছি। আমি খুবই আস্তে আস্তে বলছি, যদি স্পিড দরকার ভিডিও স্পিড বাড়িয়ে নিও, কারণ আজকে তোমার শেখানো দরকার। তো ধীরে ধীরে আমি বলছি, খুবই মন দিয়ে খাতা পেন নিয়ে বসে নাও এবং শিখে নাও, ঠিক আছে? তাহলে 9টা হচ্ছে 10 বেসের কাছাকাছি। এখান থেকে 9 বিয়োগ করো, বিয়োগ করলে হয় 1, ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে বেসে যতগুলো সংখ্যা থাকবে ডান দিক থেকে তত সংখ্যা ধরো, 44 আছে, একটা সংখ্যা মানে একটা শূন্য আছে, একটা সংখ্যা ডান দিকে রাখবো আর বাঁ দিকে বাকি সংখ্যাগুলো রাখবো, ক্লিয়ার? বেশ, এবার 4টাকে চোখ কান নাক বুঝে নামিয়ে দাও। এবারে 4-এর সঙ্গে এই বিয়োগফলটার গুণ করো, 4 একে 4 দিয়ে যোগ, ব্যাস। এই হলো তোমার ভাগ ফল, এই হলো ভাগ শেষ, হয়ে গেল। এটা আমরা সবার জন্য করব, এটা যত বড় নিই, এটা যত বড় নিই আমাদের কোনো ব্যাপার নেই, জাস্ট এই প্রসেস, শুধু বেসটা আমাদের চেঞ্জ হয়ে হয়ে যাবে। চলো আরও কিছু প্র্যাকটিস করি, তোমার মজা লাগবে। আর কিউ ফর হচ্ছে কোসেন্ট, কোসেন্ট মানে হচ্ছে ভাগ ফল, আর আর ফর হচ্ছে রিমাইন্ডার, রিমাইন্ডার মানে হচ্ছে ভাগ শেষ। তাহলে এটাও 10 বেস, 8 বিয়োগ করো, বিয়োগ করলে হয় 2, বেসে একটা শূন্য মানে ডান দিকে একটা রাখবো, বাকি বাঁ দিকে নিয়ে চলে আসবো দাগের ধারে। নিয়ম অনুযায়ী 3 নেমে যাবে, 3 2 6 যোগ 7, তার মানে এটা হলো তোমার ভাগ ফল, এটা হয়ে গেল ভাগ শেষ। তাহলে এখানে এসো, বেস 10 8 বিয়োগ 2, বেশি একটা শূন্য আছে, তোমার ডান দিকে একটা রাখবো, বাকিগুলো বাঁ দিকে। 4 নিয়ম অনুযায়ী নেমে যাবে, 4 2 8 যোগ করো 10, হয়ে গেল না? দেখো যাকে দিয়ে আমি ভাগ করছি তার থেকেও ভাগ শেষ বেশি। ভাগ শেষ কখনো যাকে দিয়ে অর্থাৎ ভাজকের থেকে বেশি হতে পারে না,
সব সময় ভাজকের থেকে কম হবে, তার মানে এইটা এখনো এক খাবে আটক কে আট, সেই একটা এখানে যোগ করে দিবে, তাহলে এটা হবে পাঁচ, আর আট বিয়োগ করে দাও দুই, তাহলে আট পাঁচে চল্লিশ আর দুই, তাহলে এটা দশ বেশ বিয়োগ করে দেবো দুই, বেশ একটা শূন্য মানে চার, বাকিটা এদিকে থাকবে, দুই নিয়ম অনুযায়ী নেমে যাবে, দুই দুগুণে চার যোগ করো আট, আটের সমান আছে তার মানে আরও এক খাওয়াতে হবে, তাহলে আট একে আট, এদিকে তিন এদিকে শূন্য, তার মানে এটা কোসেন্ট, এটা এখানে যোগ এখানে বিয়োগ করবো কারণ খাইয়ে তো আমরা বিয়োগ করি, তাহলে এটা রিমাইন্ডার তিন আটতে চব্বিশ, দেখো মজা লাগছে, চলো আর একটা স্টেপ বাড়াই, ঠিক না চলে যাবে না, এইটুকু শিখে যদি চলে যাও তাহলে তোমার ভাগটা কমপ্লিট হবে না, অনেক রকম পরিস্থিতি তোমাকে আমি তৈরি করবো, অতএব স্টেপ ওয়াইজ দেখো আমি চার পাঁচটা স্টেপে তোমাকে ভাগটা শেখাবো, ঠিক আছে। তো সেকেন্ড স্টেপে যাই, দেখো এখানে একশোর কাছাকাছি, তার মানে বেস এখানে হচ্ছে একশো, নিরানব্বই বিয়োগ করবো লিখবো শূন্য এক, বেসে আমার দুটো শূন্য আছে তার মানে ডান দিকে আমি দুটো সংখ্যা রাখবো আর বাকিগুলো বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে নিয়ম অনুযায়ী পাঁচ নেমে যাবে, পাঁচ শূন্য শূন্য, পাঁচ একে পাঁচ যোগ পাঁচ দিয়ে সাত, শূন্য শূন্য যোগ নাই বা করলে, তাহলে তোমার এটা হচ্ছে কোসেন্ট, এটা হচ্ছে রিমাইন্ডার, এই যে লম্বা লম্বা দাগ, বাম দিক কোসেন্ট ডান দিক রিমাইন্ডার, মজা লাগছে না, বলো এবারে কত সহজে ভাগ করে যাচ্ছি তাই না। তো চলো এটা মেরে দাও, একটা ভিডিওটা পজ করো আর সেট করে করে নাও, করে নিয়ে আমাকে জানাও পারলে কিনা। তাহলে এটা হচ্ছে বেস একশো বিয়োগ করলে পঁচানব্বই, ডান দিকে দুটো সংখ্যা থাকবে তার মানে তোমার এখানে লিখবো শূন্য পাঁচ, নিয়ম অনুযায়ী ছয় নেমে যাবে, ছয় শূন্য শূন্য, পাঁচ ছক তিরিশ, ব্যাস তিরিশটা কোথায় লিখবে, দেখতে পাচ্ছ পরিস্থিতি তৈরি হচ্ছে, তিরিশের শূন্যটা এখানটায় লিখবে আর তিনটা ক্যারি, হাতে যেটা বলি আমরা ক্যারি, তার মানে সাত শূন্যয় সাত, তিন প্লাস শূন্য প্লাস এক মানে চার, ক্যারিটা কোথায় হয় আগের সংখ্যার সঙ্গে যোগ হয়, তাহলে তিন প্লাস শূন্য প্লাস এক মানে চার, তাহলে এটা হচ্ছে তোমার ভাগ ফল, এটা হচ্ছে ভাগ শেষ, বোঝা গেল ঠিক আছে না। তাহলে এটা তাহলে দশ এখানে বেস, নয় বিয়োগ করবো এক, বেশি একটা শূন্য আছে তারপর ডান দিকে একটা সংখ্যা রাখবো বাঁ দিকে দুটো থাকবে, এক এক একে এক, দুই একে তিন, তিন একে তিন, তিন তিনের ছয়, এইটা হয়ে গেল তোমার কোসেন্ট, এইটা হয়ে গেল তোমার রিমাইন্ডার, বলো অনেকটা স্টেপ ক্লিয়ার হলো না, আরও স্টেপ তোমাকে দিচ্ছি, তুমি যত স্টেপগুলো এগিয়ে এগিয়ে যাবে তত তোমার ক্লিয়ার হয়ে যাবে, এই এই কনসেপ্ট একটা ক্লিয়ার হলো ঠিক না। এবার যাই নেক্সট স্টেপে, একশো বেশ হবে, একশো বেশ আটানব্বই বিয়োগ শূন্য দুই, এবার ক্লিয়ার হয়ে গেছ, বারোশো চৌত্রিশ মানে ডান দিকে দুটো সংখ্যা হবে তার কারণ বেশে দুটো শূন্য আছে, ব্যাস এক নামিয়ে দাও নিয়ম অনুযায়ী এটা কিন্তু, হ্যাঁ এক শূন্যই শূন্য, এক দুয়ে দুই যোগ দুই, দুই শূন্যই শূন্য, দুই দুয়ে চার, এবারও যোগ চার চারে আট, তিন দুয়ে পাঁচ, ব্যাস এটা হয়ে গেল তোমার কোসেন্ট, এটা হয়ে গেলো তোমার রিমাইন্ডার, এটা তোমার জন্য দিয়েছি, ভিডিওটা পজ করো আর অঙ্কটা প্র্যাকটিস করো, তাহলে অঙ্ক শিখতে শিখতে প্র্যাকটিস হবে তাই না। একশো বেস সাতানব্বই বিয়োগ শূন্য তিন, তার মানে বাইশ, আর বাম দিকে থাকবে একুশ, ডান দিকে কেন দুটো সংখ্যা যাচ্ছে, যতগুলো বেশি শূন্য থাকবে ডান দিকে ততগুলো সংখ্যা রাখবো, বাকিগুলো বাঁ দিকে দাগের বাঁ দিকে নিয়ে চলে আসবো, ব্যাস নিয়ম অনুযায়ী দুই নামবে, দুই শূন্য শূন্য, তিন দুয়ে ছয় চলে যাবে এখানে ক্লিয়ার, এক শূন্য যোগ করলে এক, এক শূন্য শূন্য, এক তিনে তিন যোগ পাঁচ, ছয় দুই আট, তার মানে এটা তোমার হয়ে গেলো কোসেন্ট, এটা হয়ে গেলো রিমাইন্ডার, কি মিলে যায় তোমার সাথে, তো এসো এবার এটা দশ, নয় বিয়োগ এক, ডান দিকে মাত্র তোমার একটা সংখ্যা থাকবে, বুঝতে পারছো এবারে, এবার দুই নেমে যাবে, দুই এককে দুই, দুই আর একে তিন, তিন এককে তিন, তিন দুয়ে পাঁচ, পাঁচ এককে পাঁচ, পাঁচ তিনে আট, এটা হয়ে গেল তোমার কোসেন্ট, এটা হয়ে গেল তোমার রিমাইন্ডার, এটা নিজে করো ভিডিওটা পজ করে দেখো হচ্ছে কি না। দশ বেশ আট বিয়োগ দুই, তার মানে তোমার পাঁচ এদিকে থাকবে, তিন এক চার, নিয়ম অনুযায়ী তিন আসবে, তিন দুয়ে ছয়,
6 × 7 = 14 কোথায় লিখবে এরকম ভাবে লিখো 14 × 4 = 18 আর 1 হচ্ছে ক্যারি এর 18 × 18 = 36 36 × 6 = 3 ক্যারি বেস এবারে 8 7 × 8 ক্যারিটা কি হয় আগে সংখ্যাটার সঙ্গে যোগ হয় তাহলে 7 × 8 3 আর এটা 6 × 5 = 11 3 × 4 কিন্তু দেখো আমার 41 ভাগ করছি 8 দিয়ে মানে আরো ভাগ করা যাবে কত খাবে 5 তাহলে এদিকে 5 খাবো এদিকে 40 তাহলে এটা হয়ে যাবে তোমার 393 আর এটা বিয়োগ হয়ে যাবে 1 তার মানে এটা কোশ্চেন্ট এটা রিমাইন্ডার ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা সোজা লাগছে তো অন্তত আগে থেকে সোজা লাগছে চলো এরপর আরো স্টেপটা বাড়াই আরো এগুলো সংখ্যাগুলো বাড়াই আমি বুঝতে পারছি তোমার প্রথম অঙ্কটা দেখার জন্য খুব উৎপেতে আছো এইবারে আমি করাচ্ছি প্রথম অঙ্কটা ঠিক আছে দেখো দেখে নাও কতক্ষণ লাগবে ঘড়ি ধরে মেপে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তাই না এই যে সেই তোমার চেনা পরিচয় অঙ্কটি যেটি প্রথমে আমি করতে যে মাথার ঘাম পায়ে পড়ে গেছিল দেখবে কত সহজ হবে তাহলে এখানে বেস কত হবে একের গায়ে 5টা শূন্য 1 2 3 4 5 এটা বিয়োগ করে দাও বিয়োগ করলে কত হচ্ছে 0 7 × 10 = 3 9 × 10 = 0 7 × 1 = 0 বেসে কটা শূন্য আছে 5টা তার মানে দাগের ওধারে 5টা সংখ্যা থাকবে 1 2 3 4 5 তার মানে বাঁ দিকে রাখো 123 আর ডান দিকে রাখো 1 2 3 4 5 ঠিক না নিয়ম অনুযায়ী তুমি 1 নামিয়ে দাও 100 100 100 100 1 3 3 100 যোগ করো 2 2 0 0 2 0 0 2 0 0 3 × 6 2 0 0 যোগ করো 3 এইটা এক স্টেপ এক স্টেপ আর ডান দিকেরটা একসাথে বাম দিকেরটা এক স্টেপ আর ডান দিকেরটা একসাথে 3 × 0 3 × 0 3 × 0 3 × 9 3 × 0 এবার যোগ 1 9 × 10 = 1 6 × 7 = 8 3 × 4 = 1 দেখো বলো সেইটা সোজা লেগেছিল না এটা সোজা লেগেছিল একদম কতক্ষণ লাগলো আমি তোমাকে বুঝি বুঝি করলাম বলে তাই নাহলে 30 সেকেন্ডের মধ্যে হতো তাহলে দেখো এটা সেট করে একের গায়ে তোমার 6টা শূন্য থাকবে 1 2 3 4 5 6 বিয়োগ করে দাও 4টা 8 4টা 9 2টা 9 1 0 1 1 1 1 আর দিকে তোমার আছে 3 × 3 = 6টা সংখ্যা তার মানে 1 0 1 0 1 0 আর এদিকে রবে 3 তাহলে নিয়ম অনুযায়ী 3 নেমে যাবে 3 × 3 3 × 3 3 × 3 3 × 3 3 × 3 3 × 3 4 0 4 3 4 3 তাহলে এটা হচ্ছে তোমার কোশ্চেন এটা হচ্ছে রিমাইন্ডার কতক্ষণ লাগলো কতক্ষণ লাগলো 30 সেকেন্ড তার মানে এই পদ্ধতিতে তুমি খুব কুইক ভাগটা করতে পারবে তাই না তাহলে এটা একটু করে নাও তো ভিডিওটা পজ করো আর করে নাও করে দিয়ে বলো কত হচ্ছে তাহলে বেস হচ্ছে তোমার 187 - 13 বেসে আমার দুটো সংখ্যা শূন্য আছে তার মানে ডান দিকে দুটো সংখ্যা রাখবো আর বাকিগুলো বাঁ দিকে নিয়ে চলে আসবো 3 0 1 এবারে 3 নিয়ম অনুযায়ী নেমে যাবে 3 × 3 3 × 9 যোগ করলাম 3 0 3 3 × 3 3 × 9 তা 9 × 3 = 12 × 13 13 আর ক্যারি 1 এবার 13 13 × 13 13 × 3 = 1 আর 13 × 3 = 39 9 = 3 তাহলে এখানটায় যখন যোগ করব তাহলে 3 এই ক্যারিটা আগের সংখ্যার সঙ্গে যোগ হবে 4 3 আর এখানে 9 × 10 = 11 3 × 4 4 × 3 = 7 7 × 9 = 16 2 × 18 = 1 1 × 2 দেখো আমি ভাগ করছি 87 দিয়ে আছে 281 তার মানে এখনও ভাগ করা যাবে 3 খাবে 3 খেলে এখানে তুমি যোগ করে দিবে 346 হয়ে যাবে তোমার কোশ্চেন্ট আর 3 খাওয়ালে হচ্ছে তোমার 261 তার মানে এটা বিয়োগ হয়ে যাবে তার মানে তোমার 20 হচ্ছে রিমাইন্ডার তাহলে স্টুডেন্ট এভাবে আমরা কত সহজে ভাগগুলো করতে পারলাম তাই না এবার পারবো তো ভাগ করতে তাহলে মজা লাগলো এই যে ম্যাজিকটা তুমি শিখে কাউকে শেখাতে পারবে না নিশ্চয়ই পারবে এবং যে শিখবে সেও মজা হবে অতএব তুমি ভাগ শিখাবে এবং অপরকে শিখিয়ে দাও
তবে আমি বলতে পারি এখনো তোমার ভাগ শেখা কমপ্লিট হয়নি। তোমার মনে কি প্রশ্ন আসছে না, আমি যতগুলো সংখ্যা ভাগ করছি বেসের নিচে, অর্থাৎ দেখো 87 মানে 100 কম, 9 মানে 10 কম, 21 মানে 98 মানে 100 কম, তাই না? আমি কিন্তু 113, 12 হ্যাঁ বা 1013 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করিনি। এগুলো কিন্তু পরের ক্লাসে ভাগ করব। তাহলে স্টুডেন্ট, পরের ক্লাসে যাওয়ার জন্য আজকের ক্লাসটাকে একটু ভালো করে প্র্যাকটিস করে নাও, আর আমার জন্য লাইক কমেন্ট করে দিয়ে চ্যানেলটাকে বন্ধুদের জন্য শেয়ার করে নাও। আমিও পরের এপিসোডটা নিয়ে খুব শীঘ্রই আসছি তোমাদের কাছে। টাটা।